তো নমস্কার বন্ধুরা, সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই। শুরুতেই আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কদিন ধরেই কিন্তু আপনারা দেখেছেন যে টিআরবি কয়েনটা খুব আলোচিত বিষয় হয়ে আছে এবং টিআরবি কয়েনটা কিন্তু কিছু সময় অন্তর অন্তর কিন্তু পাম্প করছে, আপনারা জানেন। এবং বর্তমান সময়ে যেটা অবস্থা টিআরবি কয়েনটার সেটা হচ্ছে যে 26% আপ এবং $48.47 কিন্তু বর্তমানে ট্রেড করছে কয়েন গিকো অনুযায়ী। তো এইটা আমাদের দেখতে হবে যে হঠাৎ কয়েনটার কী হলো। কয়েনটা কিন্তু $8-10 থেকে কিন্তু বলা যায় $50 হাই করলো। তো এটা আমাদের কিন্তু জানতে হবে। এটা যদি না জানি, না জেনে কিন্তু যদি এই কয়েনটার দিকে কিনতে যাই তাহলে কিন্তু আমরা ভুল কাজ করব। এবং বলা যায় এই জায়গায় কিন্তু কোনো কয়েন, আমি কিন্তু আপনাদের সবসময় বলি যে তার সম্পর্কে পুরোটা না জেনে কিন্তু কয়েন বাই করা উচিত না। এবং আরেকটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে, যে কয়েন কিন্তু একবার হাইপ নিয়ে নেয়, যে কয়েন কিন্তু একবার বেড়ে যায়, সেই কয়েনগুলোকে কিন্তু বলা যায় ছেড়ে দেওয়াই ভালো সেই হালে। তার কারণ হচ্ছে একবার পাম্প করে যাওয়া মানে সেখান থেকে কিন্তু আবার নিচে আসার সম্ভাবনা থাকে। হ্যাঁ, স্ট্রং ফান্ডামেন্টাল যেগুলো কয়েন হয় সেগুলো যদি 30% আপ হয় তারপরে কিন্তু বলা যায় 10%-এর কাছাকাছি, 15%-এর কাছাকাছি কিন্তু ডাম্প করে এবং সেখান থেকে আবার একটা বাইং অপরচুনিটি হয়, সেখান থেকে কিন্তু আবার পাম্প করার সুযোগ আছে। কিন্তু যদি টিআরবি কয়েনটা যদি সেরকম ফান্ডামেন্টালি অতটাও বেশি স্ট্রং না হয় বা খুব একটা ফান্ডামেন্টাল কারণে যদি এতটা হাই না হয়ে থাকে, সেটা কিন্তু আমাদের জানতে হবে যে আদৌ এরকম কিছু আছে কিনা বা টিআরবি কয়েনটা সত্যিই ফান্ডামেন্টালি স্ট্রং কিনা, এতে ইনভেস্ট করা যায় কিনা। তো আমরা একবার দেখি যে টিআরবি কয়েনটার বর্তমান অবস্থাটা কি। তো এই সময় দাঁড়িয়ে যদি আমরা দেখি একদম বলা যায় চূড়াতে আছে। এইখানে যদি আপনি বাই করেন কয়েনটাকে, এখান থেকে যখন ডাম্প করবে আপনার টাকা কিন্তু ফেঁসে যাবে, এটা কিন্তু শিওর। আর একটা জিনিস আমরা দেখব যেটা হচ্ছে টিআরবি কয়েনটার যে টুইটার হ্যান্ডেল আছে সেখানে গিয়ে আমরা দেখি যে এই কয়েনটার কী অবস্থা, বর্তমানে কী কারণে এত পাম্প করছে। সেখানে অবশ্যই কিন্তু কোনো রকম ডেভেলপমেন্ট হলে সেটা কিন্তু টুইটারে থাকার কথা, কোথাও থাকুন না থাকুক টুইটারে কিন্তু থাকবে। তো সেই কারণে অবশ্যই টুইটার হ্যান্ডেলে যদি আমরা গিয়ে দেখি সেখানে শুধু কিন্তু এএমএ সেশন টাইপ আছে, গুগল মিটিংস বা এরকম কিছু আছে, কোনো রকম কিন্তু অ্যানাউন্সমেন্ট নেই, কোনো কিচ্ছু নেই। কিন্তু টিআরবি কয়েন $8 থেকে চলে গেল কোথায়, $8 থেকে $48। তো এই সফরটা কেন করছে এটা কিন্তু আমাদের ডিটেলস না জেনে এই কয়েনে কিন্তু একেবারে ইনভেস্ট করা উচিত নয়। তার কারণ হচ্ছে আমি আপনাদের বলে দিই যে টিআরবি কয়েনটা কিন্তু বর্তমান যে অবস্থাটায় আছে আপনারা দেখতে পাবেন। তো সোজা নিচ থেকে কিন্তু বড় বড় ক্যান্ডেল তৈরি করেছে এবং এই জায়গায় আছে। আপনাদের মনেই হতেই পারে যে আমরা যদি এইখানে বাইং করতাম তাহলে এই কয়েনটায় তো এতটা প্রফিট দিল, প্রায় 5x প্রফিট দিল, প্রায় বলা যায় 480%-এর ওপর কিন্তু প্রফিট, 5x-এর কাছাকাছি কিন্তু প্রফিট, যথেষ্ট পরিমাণ একটা বড় প্রফিট কিন্তু টিআরবি কয়েন দিয়েছে। এটা কিন্তু মেনে নিতে হবে আমাদের। কিন্তু যারা শিখতে চান, জানতে চান, বুঝতে চান যে এটা কেন হয়েছে, ক্রিপ্টোকারেন্সি কীভাবে কাজ করে, সবসময় ফান্ডামেন্টালস কাজ করে কি না, এবং সেটা কিন্তু আপনাদের জেনে নিতে হবে। সেটা জানানোর, আপনাদের শেখানোর বা বোঝানোর জন্য কিন্তু এই ক্রিপ্টো বার্তা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। কারণ আদার কোনো ইউটিউবার বাংলায় অন্তত আপনাকে এই কথা বলবে না যে কিভাবে কি কাজ করছে এবং কেন কোনো কয়েন এত বেশি পাম্প করছে। আপনি দেখেন যে কোনো চ্যানেলের কথা, কেউ কিন্তু ক্রিপ্টোকারেন্সিটা আপনাদের বাংলাতে অন্তত এই কথা বলছে না। তো আমি আপনাদের বলছি কেন কয়েনটা পাম্প করেছে এবং কেন এই কয়েনটা পাম্প ডাম্প স্বভাবের কয়েন। তো এই কয়েনটা যদি চার্ট দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এই কয়েনটা কিন্তু এইরকমই কাজ করে, পাম্প ডাম্প পাম্প ডাম্প পাম্প ডাম্প। দেখুন পাম্প ডাম্প আবারও কিন্তু একটা বিশাল বড় পাম্প নিয়েছে, এরপরে কিন্তু একটা ডাম্পের অপেক্ষা হতে পারে যারা ফিউচার ট্রেডাররা আছেন। তো এর থেকে কিন্তু শর্টের অপরচুনিটি পেলেও পেতে পারেন। তো মেন যেটা ব্যাপার আপনাদের বলবো সেটা হচ্ছে এই কয়েনটা কিন্তু আপাতত কোনো রকম ডেভেলপমেন্ট হয়নি, যে কারণে কিন্তু এই কয়েনটা পাম্প করছে। মেন যেটা হয়েছে সেটা হচ্ছে এই কয়েনটার যে ওনার আছে সেই ওনার কিন্তু কিছুদিন আগে জানা গেছিল তাকে কিন্তু পুলিশে অ্যারেস্ট করেছে। তো বুঝতে পারছেন যে এই ওনারটাকে পুলিশে অ্যারেস্ট করার কারণে মানে বলা যায় যে কয়েনটা কিন্তু কিছুদিন আগে ডাম্প করেছিল এবং তার সাথে সাথে হঠাৎ করে জানা গেছে, নিউজ এসছে যে এই কয়েনটার ওনারকে মানে অ্যারেস্ট করাই হয়নি। তো সেই কারণে কিন্তু বলা যায় এই পাম্পটা নিয়েছে। এবং এই যে নিউজটা আপনারা দেখুন, এটা কিছুদিন আগে বলা যায় 1 বছর আগের একটা নিউজ, যেখানে কিন্তু বলা হচ্ছে যে এই কয়েনের সিও যে ছিল তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। এবং সেই সময় কিন্তু যদি আমরা চার্টে গিয়ে দেখি তাহলে বুঝতে পারবো যে 30%-50%-এর কাছাকাছি কিন্তু ডাম্প করেছিল এই কয়েনটা। এবং সেই সময় থেকে কিন্তু আজ পর্যন্ত মানে বলা যায় যে পাম্প ডাম্প দেখুন কিভাবে কিন্তু চার্ট এর পড়িয়েছে। তো এইভাবেই কিন্তু চলছে বর্তমানে, কিন্তু এই জায়গায় আছে। তো যথেষ্ট পরিমাণ আমার মনে হয় এই কয়েনটা থেকে দূরে থাকাই ভালো, এবং আপনাদেরকেও ডিটেলস বলবে না, সেই কারণেই কিন্তু আমার ভিডিওটা বানানো। এবং অনেকেই কিন্তু টিআরবির কথা আমাকে জিজ্ঞাসা করছিলেন, সেই কারণে কিন্তু আপনাদের সতর্ক করে দেওয়া কিন্তু আমার অবশ্যই দরকার। সেই কারণে কিন্তু এই কয়েনটার দিকে আপনাদের বললাম। হয়তো এই কয়েনটা আপনারা দেখতে পাবেন লাস্ট 30 দিনে বা লাস্ট 15 দিনে কিন্তু প্রায় 4x কাছাকাছি, 5x কাছাকাছি কিন্তু প্রফিট দিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে এটাই ওয়েলসের ম্যানিপুলেশন, এবং কিন্তু বলা যায় কয়েনের ম্যানিপুলেশন। এটা কিন্তু একটা রাফপুল টাইপেরও পরে গিয়ে হতে পারে, মেবি নাও হতে পারে। কিন্তু শুধুমাত্র একটা নিউজ এবং সেটাকে কেন্দ্র করে এত বেশি পাম্প ডাম্প করানো। $8 থেকে একটা কয়েন মোটামুটি বলা যায় যে $50, এটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট ব্যাপার। এটা ক্রিপ্টোকারেন্সি বলেই সম্ভব। এবং আপনাদের মনে হতে পারে তাহলে কিন্তু যে কয়েনগুলো এখন 90%, 99% ডাউন আছে, সেই কয়েনগুলোও তো তাহলে এখন এরকম অল টাইম হাই ক্রিয়েট করতে পারে। 4-5 দিনের ব্যবধানে কিন্তু বলা যায় 10x প্রফিট, 5x প্রফিট কিন্তু দিতে পারে, অবশ্যই দিতে পারে। মানে এই রাগপুল বা বলা যায় এই পাম্প ডাম্প, এটা কিন্তু আমরা দেখেছি মিম কয়েনের ক্ষেত্রে এবং এই সব কয়েনের ক্ষেত্রে। তো ক্রিপ্টোকারেন্সিতে আপনারা খুব সহজেই কিন্তু 4-5 দিনের ব্যবধানে বড় লোক হয়ে যেতে পারে, এবং 4-5 দিনের ব্যবধানে কিন্তু আপনার সমস্ত ডলার কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে যেতে পারে। তো অবশ্যই এর থেকে কিন্তু আমাদের শিক্ষা নিতে হবে এবং জানতে হবে যে এইগুলো কিন্তু হতেই পারে। আজকে বেবি ডজ কয়েন বলা যায় যে কত ডলারে আছে, মোটামুটি বলা যায় যে আপনি যদি $10 কিনেছিল অল টাইম হাইতে, তো মোটামুটি এখন তার হয়ে গেছে $1, $2 ভ্যালু। তো বেবি ডজ আগামী দিনে গিয়ে কিন্তু এরকম কাণ্ড ঘটাবে না বা এরকম কিছু করবে না, বা বলা যায় যে মোটামুটি 5-7 দিনে কিন্তু 100x, 200x প্রফিট দিয়ে দেবে না। বুল মার্কেটিং এটা কিন্তু কেউ কিছু বলতে পারে না, তার কারণ হচ্ছে ম্যানিপুলেশান যদি হয় সেক্ষেত্রে কিন্তু কিছু করার থাকে না। এবং আমি বারবার বলেছি লাভলিনুর তরফ থেকে যত কিন্তু ম্যানিপুলেশান হয় সেটা কিন্তু অন্যান্য প্রজেক্টে হয় না। এক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম কত বড় ম্যানিপুলেশান কিন্তু এই সময় হচ্ছে। তো নেক্সট যে ব্যাপারটা দেখব সেটা হচ্ছে বলা যায় এটা থেকে কিন্তু একটা দারুণ শিক্ষণীয় ব্যাপার হলো। এবং এর সাথে সাথে কিন্তু শিবা ইনুর তরফ থেকে আমি নিউজ আসছে বোন সম্পর্কে। শিবা ইনুর টুইটার হ্যান্ডেল থেকে কিন্তু জানানো হয়েছে যে বোন যে কয়েনটা, সেই বোন কয়েনটা কিন্তু রিনোউন্সড হয়ে গেছে। তার কারণ হচ্ছে মানে বলা যায় বোনের যে টোটাল সার্কুলেশনের সাপ্লাই, এবং বলা যায় যে সাপ্লাই কিন্তু ম্যাক্সিমাম সাপ্লাই, সেটা কিন্তু মিন্টিং শেষ হয়ে গেছে, যে কারণে কিন্তু আর কিন্তু কোনো রকম সাপ্লাইয়ে সার্কুলেশনে আসার ব্যাপার নেই এবং মিন্ট হওয়ারও কোনো রকম ব্যাপার নেই, যে কারণে মনে করা হচ্ছে এটা কিন্তু খুব শিগগিরই বাইনান্স লিস্টিং হতে পারে, মেবি নেক্সট বুল রানের মধ্যে তো অবশ্যই হতে পারে। এবং তার সাথে সাথে মনে করা হচ্ছে কিন্তু কিছুদিনের মধ্যেও হতে পারে, যে কারণে কিন্তু বোনের মধ্যে একটা যথেষ্ট পরিমাণ পাম্প ছিল। এবং বোন কয়েনটা কিন্তু আগামী দিনে যথেষ্ট পরিমাণ ভালো কিছু করতে পারে, তার কারণ আপনারা জানেন শিবা ইনু লেয়ার 2 সলিউশন হিসেবে যখন বোনকে অ্যানাউন্স করা হয়েছিল, তারপর থেকেই কিন্তু বোনের মধ্যে একটা পাম্প দেখা গেছে এবং গ্যাস পিস হিসেবে কিন্তু বোনকে ব্যবহার করা হচ্ছে। এবং এর সাথে সাথে যে নিউজটা আসছে সেটা হচ্ছে বিটকয়েনের যে ইটিএফগুলো আছে, ইউএসের যে কংগ্রেসম্যান আছে, আমি আপনাদের টেলিগ্রামে নিউজটা জানিয়ে দিয়েছিলাম, তারা কিন্তু মানে এসিসিকে চিঠি দিয়েছে, সেখানে কিন্তু ওনারা বলেছেন যে বিটকয়েনের ইটিএফগুলো অ্যাপ্রুভ করার জন্য। এবং সেখানে কিন্তু কোনো রকম সদ উত্তর শেখের তরফ থেকে এখনও পাওয়া যায়নি, যদিও আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ফাইনাল যে ডেডলাইন সেটা কিন্তু বলা যায় মার্চ মাসের কাছাকাছি, কারো কিন্তু জানুয়ারি মাসের। আপনারা যদি দেখেন যে এআরকে ইনভেস্টমেন্ট যেটা আছে 21 শেয়ার অ্যান্ড এআরকে ইনভেস্টমেন্ট, ওদের কিন্তু বলা যায় জানুয়ারির 10 তারিখ কিন্তু আছে। এবং ব্ল্যাকরকে যদি দেখি সেক্ষেত্রে কিন্তু বলা যায় মার্চের কিন্তু 15 তারিখের কাছাকাছি কিন্তু আছে। এবং নেক্সট যেটা আছে ভ্যানউইক আছে, তারপরে বলা যায় উইস্টম টি আছে, ইনভেস্টকো আছে, সবার কিন্তু মার্চ মাসে মোটামুটি ফাইনাল ডেডলাইন। এবং সেকেন্ড ডেডলাইন, থার্ড ডেডলাইন পরপর কিন্তু আসবে। থার্ড ডেডলাইন দেখছেন আপনারা কিন্তু ডিসেম্বর, নভেম্বর ওই জায়গায় কিন্তু আছে, এবং ফাইনাল ডেডলাইন কিন্তু মার্চ মাসের কাছাকাছি কিন্তু আছে। শুধুমাত্র এআরকে ইনভেস্টমেন্ট যেটা গ্রুপ আছে তাদের কিন্তু জানুয়ারিতে ফার্স্ট বিটকয়েনের স্পট ইটিএফ আছে, মনে করা হচ্ছে যে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যেই কিন্তু ডিসিশন হবে। এবং ব্ল্যাক রকের যে ইটিএফের মানে থার্ড যে ডেটটা আছে সেটা হচ্ছে 15 তারিখের কাছাকাছি। তো 15 তারিখ মেবি কিন্তু 15ই জানুয়ারি কিন্তু মেবি হতে পারে যে ব্ল্যাক রকেরটা আগে হলো, তারপরে কিন্তু বাকি সব করা হলো, এটাও কিন্তু মেবি হতে পারে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করুন, তার কারণ আপনারা জানেন যে এইরকমই কিন্তু আপনাদের ডিটেলসে ভিডিও আমি দিয়ে থাকি। এবং আপনাদের মার্কেট সম্পর্কে কিন্তু প্রপার নলেজ যদি থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই সেই মার্কেট থেকে কিন্তু আপনারা প্রফিট তুলতে পারবেন। যদি মার্কেটে ঠিকঠাক নলেজ যদি না থাকে, ঠিকঠাক যদি আপনারা জানতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু প্রফিট করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।